ভাই অনেকগুলো প্রশ্ন আপনারা দেখেন, আমরা বিনখান গুলো আর একটু দেখি, 300 থেকে হিট করি, বড় বড় বিনখান একটা হিট করি, দেখেন সবাই হেল্প করবে, কেউ কথা বলবেন না, বিসমিল্লাহ। সেটা বিনখানে আগে প্রশ্নগুলো পড়বেন, আজকেও বিনখান নিয়ে আলোচনা করি, সেটা হলো আর স্ক্রিনটা একটু আর একটু বড় করলে ভালো। হ্যাঁ স্ক্রিনটা একটু জুম করেন, স্ক্রিনটা একটু জুম করেন। আরো জুম করবো আমরা। আপনারা কেউ জুম করে নেন, দুইটা টাচ দেন, জুম হয়ে যাবে। আচ্ছা ধরেন এইখানে 300, জিমি মানুলতে আগে সাল খাল মাত গিল সাজুল, দেখেন জিমি মানুল থেনু জিহাসল ইয়োগে ইতনুন মুলপুম বোয়া বগোয়ানে খাবাং উল সুইসুমনিদা হারুয়ে 24 ঘন্টা ইয়ং রুন কমে। ভাই সাল মানে বসবাস করা, সাল মানে বয়স, থা মানে চড়া, মাদগি মানে রেখে যাওয়া, মাদগি মানে ছেড়ে হ্যাঁ দেওয়া, হ্যাঁ আবার মাদগি দ্বারা মেরামতের বিষয় বোঝায় আর কি, আর সাত মানে খোঁজা। তাহলে অ্যান্সার কি হবে? জিম মানুল থিনু মানে মালামাল বেশি থাকলে সেই সময়ে জিয়াসল ইয়ক মানে কি পাতাল ট্রেনে, ইত মানে আছে, মূলপুন বগুয়ান, বগুয়ান মানে সংরক্ষণের জন্য, খাবাং মানে ব্যাগ, কি এটা অ্যান্সার কি হবে ভাই? তাহলে মাতগিল মাদগিল মানে ভাই রেখে দেওয়া, রেখে যাওয়ার একটা কি আছে, জায়গা আছে। এইটা কি করবে? জি স্যার, হারুয়ে, হারু মানে কি ভাই, দৈনিক প্রতিদিন 1 ঘন্টা মানে 1 24 ঘন্টা যদি রাখেন তাহলে আপনার ইয়ং ইয়ং মানে ব্যবহার, রিউ রিউ মানে কি খরচ, 1000 রঙ্গিত। তাহলে মাদগি মানে কি রেখে দেওয়া বা রেখে দেয়। রাখার যে জায়গা, এই মাদগি বুঝাচ্ছে। পরেরটা সাইয়া মানে কি করে করতেই হবে, মেইয়া মানে কি বাধাই করতেই হবে, তাই না? মেইয়া কিসের নেকটাই না, বেলটা। সাইয়া মানে কি ভাই চড়তেই হবে, তাই না? আর থুরিয়া, থুরিয়া মানে কি প্রবেশ করতেই হবে, তাই না? প্রবেশ করতে হবে স্যার। অ্যান্সার বলতেছে অঞ্জন হালতে নুন, অঞ্জন হাদা মানে কি ড্রাইভ করা, বান্দুশি মানে অবশ্যই, ও আঞ্জন বেল্ট, আঞ্জন বেল্ট মানে কি ভাই নিরাপত্তার বেল্ট। তাহলে বেল কি কোরে পড়তে মেদা হয় না বাঁধতে হয় না মেদা চড়তে হয় মেদা না? মেদা এইয়া মেদা এইয়া এইয়া মানে কি ভাই গ্রহণ করতেই হবে। বান্দা আচ্ছা এরপরে বলছে মগোয় মানে খাও, মাসিও পান করো, ইবয়ো পরিধান করো, খারুচ্ছ মানে শেখানো। ওকে দেখেন, মুহাম্মদ শি অনুল জনীয় কে সামগি এক সাল অত্তেও বিয়ান হেও জনুন থেজি খোগি রুল আন। তাহলে এখানে থেজি খোগি একটা ভারী খাবার, এটা আপনি জানেন, এটি এখানে যদি দিত জুসু তাহলে মাসি হইত, যদি এই জায়গায় আপনার কাপড় চোপড় থাকতো তাহলে ইবয়ও হইত, যদি পড়ালেখা থাকতো তাহলে খারুচ্ছ হইতো। তাহলে আছে থেজি খুগি আছে যেখানে, মগদা আছে সেখানে, ক্লিয়ার না? ভেজাল আছে ভাই, আনসার করলেই তো বুঝা যায়, তাই নাকি ভাই গো? বুঝা যায়, স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো বুঝতে পারছি একটু স্যার। কোশ্চিন সলভের একটু সময় দেন, না হলে আপনারা এটা কি বলে ওই যে আতে উত্তর দেওয়া বন্ধ করেন আপনারা, এই যে কি বলে, আপনারা যদি কারো প্রশ্ন থাকে আপনারা ওই যে করবেন, আপনারা এই যে চ্যাট বক্সে ইসুফ ভাই, লোকমান ভাই যেভাবে এসেছেন, গুগল ডক্টর, কেউ কথা না বলি, প্লাস কারো সমস্যা থাকলে একজন কথা বলবে, অ্যান্সার দেওয়ার দরকার নেই কারো। স্যার আজকে মাসিও মাসিও ওইটা আপনার যদি আছে, এই যে তরল জিনিস কিছু যদি থাকে তরল তাহলে। একটা, জি জি আপনার নাম কি যে ভাই কথা বলতে চাচ্ছে, কথা বললেন ও নিলয় খান উল্টো, নিলয় খান উল্টো, আপনি কথা বলেন। আচ্ছা এই অপ্সয় মানে কি, একজন অপ্সয় মানে কি, নাই মূল্যায় মানে জানি না, জানি না, জানি না, শির শির একটু আগে পড়েছি, শির রুবেল অপছন্দ করো, অপছন্দ আমাদের করো। এখান থেকে শান্ত ভাই আসুক, সবাই মাইক অফ করবেন, আজকে শুধু শান্ত ভাই আনসার করে, শান্ত নাটোর আছেন, আসসালামু আলাইকুম স্যার। যে শির একটু আগে পড়াইলাম, একটা শুধু যদি হওয়া বাদ যায় তো এই শির মানে কিন্তু লোড করা, একটু আগে পড়াইছি, এই শির মানে কিন্তু লোড করা, আবার এই শির মানে কিন্তু অপছন্দ করা, শিরয় মানে কি অপছন্দ অপছন্দ, আন হেয় মানে কি বলেন তো, শুধু শান্ত ভাই না করা স্যার, না করি করা। না করি না। ও আচ্ছা বলছে হুই সলসি জ সারামি নুগুসেও, কু সারামি নুগুসেও, ই সারামি নুগুসেও মানে কি সন্তোষী, জ স্যার সারামি এই লোকটি, এই লোকটি ওই কে ওই ওই লোকটি, ওই যে ওই যে ওই যে যোগী যোগী ফকি না, ওই ওই লোকটি স্যার, কে গো, ওই লোকটি কে? জ সারাম ইরুমি আরাসয় আনিও ইরুম, এই যে এই যে না করে দিয়েছে, এই যে এই যে আগেই বলেছে আনিও ইরুম কি হবে, মোল্লা ছয়ো, মোল্লা মোল্লায় যাকে আমি জানি না যে
মুরুদা অজানা আল মানে জানা, তাই আমি যে জানি না কেমনে, কিন্তু কিন্তু পাপন দাদা নড়ে চড়ে না, কিন্তু অলগুল, অলগুল মানে কি ভাই সেহেরা, বোন যোগী ইচ্ছয় বো মানে দেখার, যোগী মানে অভিজ্ঞতা, সেহম, সেহম মানে অভিজ্ঞতা, কিয়ম অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা, মনে আছে ভাই, লোকটার নাম জানি না কিন্তু তার চেহারাটা দেখা দেখা মনে আছে না ভাই আমাদের এইখানে, আলহামদুলিল্লাহ খিচুর সাথে অনেক ভাই বোন, কেউ কাউকে নাম জানে না কিন্তু চেনে, কিন্তু হ্যাঁ পরেরটা আচ্ছা আসবে শান্ত সাহেব, আনায়ও মানে না, আড়ায়ও মানে জানি, কোথায়ও মানে করি না, অবসায়ও মানে নাই, তাহলে আপনি পরেরটা নাই বাংলা করেন দেখি, জুনুন তার হানবুক জনুন মাল, হাঙ্গুন হানগুক মাল কোরিয়ান ভাষা আন আন থাক বাগে আন থাক বাগে একবার এক মাসে আনতাল ছাড়া এক বাক্যে মাসে আনবে, ছাড়লে যে বাক্যে শব্দের অর্থ টিকে বাহিরে, কি বাক্যে শব্দের টিকে অর্থ নাই ছাড়া, হ্যাঁ এটা বলছে যে বাক্যে মানে বাহিরে, জনুন জি স্যার হানবুক মারুল হামদাল বাক্যে আনবেছো, মানে আমি এক মাসের বাহিরে বা এক মাস ছাড়া শিখি নাই, করেছো হানবুক মারুল জাল, মানে আপনি এক মাস শিখেছেন, এই কারণে কি আনায়ও ভালো পারেন না, জাল আড়ায়ও ভালো পারেন, জাল বোধ হয় মানে পারি না, যা আপনার জাল অপচয় মানে কি নাই, কি হবে এটা মূল রায় মূল্যায় স্যার মোথায়ও মূল তো নাই, মোথায়ও মোথায়ও আমি মোথায়ও বলছি এক মোথায়ও স্যার মাসে, তাই মোথায়ও মোশেও বোধহয় হলো ব্যক্তি যখন অপারগতা কোনো কিছু স্যার যখন দুই দেখে, নম্বরে বলো আড়াই হইবে স্যার আড়াই হবে ব্যক্তি যখন কোনো অপারগতা হয় তখন হয় মোত, আর সরাসরি না করলে হয় আন, তাহলে এক জনুর নম্বর হানবুক হবে মারুল হামদাল বাক্যে আনবে হচ্ছে পুরেছো, কিন্তু বা তাই আড়াই হবে আমি কুরিয়ান ভাষা ভালো পারি, ঝাল আড়াইও তাই না ভাই, জি স্যার স্যার আচ্ছা এরপরে স্যারের উত্তরটা কত এক দুই দুই নাম্বার হবে ভাই দুই কেন কিংবা নাই আড়াইও, এখন বলছে এক মাসে শিখে নাই কিন্তু তারপরেও সে একটু ভালো পারে, ঠিক আছে মান্দু সেও মানে কি ভাই তৈরি, মান্দু শুধু এই জায়গাটা, মান মানে তৈরি করা, ওল্লা মানে উপরে ওঠা, ইনসা মানে সালাম দেওয়া, মুরোবোদা, মুরোবোদা মানে কি ভাই জিজ্ঞাসা করা, আলেও হাসে ও অনুল বোত ইয়োগী এসো ইলহাগি দোয়েন হুসি রাগো হামনিদা, মানে আজকে এই জায়গা থেকে কাজ করবে কে, হুসি একটা ব্যক্তির নাম, বানগাঁও, বানগাঁও মানে কিন্তু স্বাগত, অসো অসেও মানেও স্বাগতম, আপনাকে স্বাগতম, মুরুনুন গত, এই যে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, আই লাভ ইউ ভাই, মুরু আছে যেখানে, আল আছে সেখানে, আর একটা শব্দ পড়াইছিলাম বলেন তো কি হবে সেটা, না জানা মুরু আল আর একটা শব্দ যেটা পড়াইছে সেটার নাম কি বলেন না, একটু সময় লাগবে, মুরবদ মুরবদ পুরবদা, পুরবদা বলছে মুরুনুন গত, যদি অজানা কোনো ইসু মিয়ন থাকলে, অঞ্জে দুঞ্জি মানে যে কোনো সময়, যে কোনো অদি সময় দুঞ্জি মানে কি ভাই যে কোনো যে কোনো জায়গায়, জায়গা দুঞ্জি মানে কি ভাই যে কেউ, যে কেউ অনেক ভাইয়ের ক্লাসটা ভালো লাগলো না চলে গেল রে, বুট্টু সাহেবের কথা শুনলো এরা ফার্স্ট ডিভিশনে ফের, আহারে এই জন্য লিঙ্ক দেওয়া দরকার, তাহলে বলছে বানগাঁও মুরুনুন গতি ইসু মিয়ন অঞ্জে দুঞ্জি মুরো বসেও, বাংলা কথা এইখানে, আবার এই প্রশ্নটা সনসেং নিমের ক্ষেত্রে হয় যে সনসেং নিম যা মুরুনুন দানো ইসয়ো, ওই মুরুনুন দানো ইসু মিনু জিলমুন, জিলমুন কি ভাই প্রশ্ন আছে, আবার মুরো বসেও আমাকে জিজ্ঞাসা করুন, ওকে পরেরটা, এ আ ভাই মোমেন, মোমিন ভাই আছেন, মোমেন আব্দুল মোমেন, জি স্যার আছি আছি এবার স্যার আপনি করেন, খুচ্ছি, খুচ্ছি মানে কি ভাই তা খুশি মানে ঠিক করা ঠিক মেরামত করা, করা আর খোল্লা মানে কি ভাই খোল্লা, খুল্লা স্যার এটা অজানা বাসাই না করা, বাসাই করা, বাছাই করা বাছাই করা জি স্যার বাছাই করা জি স্যার বাছাই করা বাকুদা মানে কি ভাই বাকুদা, পরিবর্তন করা পরিবর্তন, বিল মানে কি ভাই বিল, বিল স্যার বিল তো এটা এ হইতেছে ধার দেয় মামুর বেটা ধার দেওয়া না, ওই যে ধার দাও বিসুগান এসো আনগুক স্যাগুল, বিল্লাস হয় লাইব্রেরি থেকে কুরিয়ান ভাষার বই ধার নিয়েছি, আবার আপনি আছে জনন মেদাল হানগুক ধনুল ধাল লর ধাল লর, এই যে ধাল লর ধাল ধাল লর, ধাল লর মানে কি থাকুদা কি হবে, ডলার ডলার আছে সেখানে, বাকুদা আছে সেখানে, থাকুদা কিলোয়ান হাত আছে সেখানে, হ্যাঁ ডলার জি বাক, স্যার হয়াঙ্গি নুন খাজুক গুলেকে বনেম নিদা পাঠায়, এরপরে আমাদের রুবেল নাটোর আছে, রুবেল নাটোর, ওকে পরেরটা সামিয়ন মানে কি হবে বলেন তো, সামিয়ন স্যার কয় করলে পরে করলে, ন্যামিয়ন মানে দিলে টাকা দিলে দিলে, এ দিলে পয়সা টাকা দিলো দিলে, ন্যা মানে টাকা দেওয়া,
খুহামিয়ন মানে কি? খুঁজলে 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 খুঁজলে। বাদুমিয়ন মানে কি? পেলে, গ্রহণ করলে, গ্রহণ করিলে। গ্রহণ করলে। উল গুপ বুয়ো হাল কয়, উল গুপ বুয়ো হাল কয়, কি করবেন কি করবেন? ওকে, তাহলে কি? গ্রহণ। সে মঞ্জ খোয়াঙ্গে জুম বনে গো খাবাং উল হানা সাগস, তাহলে কি? উল গুপ কি হবে? সামিয়ন, নামিয়ন, কুহামিন, বাদুমিয়ন। রুবেল, সামনে মাসের বেতন পাইলে কি করিবেন? তাহলে পাইলে রে কি বলে? গ্রহণ করিলে। ভাই আমি দেশে পাঠাবো আর একখান, হ্যাঁ, আইফোন প্রো ম্যাক্স কিনবো, মামুর বেঠা অপেক্ষায় আছি এবার আপডেটটা নেবে। ওকে, এবার আমাদের ধরি কে আছে দেখি, আমাদের ভাই বুঝেন বুঝেন না সমস্যা হয়। জি স্যার, বুঝি বুঝি স্যার, সমস্যা নাই, বুঝা যায় স্যার। আজকে অনেক ভালো, আপনারা অনেক ভালো সাপোর্ট করতেছেন সবাই, কথাবার্তাও সুন্দর, আজকে পরিবেশটাও ভালো আছে, তাই না? জি স্যার, পরিবেশটা আজকে মাশাআল্লাহ ক্লিয়ার, এই যে ভিডিও বলে ভালো লাগে। এবার কেউ মেও ঝেমেও করেন, মাথা গরম হয়ে যায়। আই গো বাবা, আচ্ছা ভাই দেখ, আপনাদের যে আপু কেমন এখন অফলাইনে চলে এসেছে, দুঃখের কথা, এমন ঝাড়ি দিয়েছেন আপু, ভয়ে অফলাইনে চলে এসেছে। আমাদের এখানে আরো চার পাঁচজন আপু পড়ে, আপনাদের ভিতরে সবচেয়ে ভালো আমাদের এখানে আপুরাই, আলহামদুলিল্লাহ। যে সকল আপুরা পড়ে, প্রত্যেকটা আপুর কিন্তু রেজাল্ট সুপার স্টার রেজাল্ট। এবার 200 কিন্তু আপুই পাবে, আপনারা যাদেরকে অবহেলা করিচ্ছেন এরাই অনেক ভালো, অনেক ভালো। আমাদের এখানে ওই আমাদের অফলাইনের স্টুডেন্টরাও আছে, তারা দেখছে একটা আপু সুপার স্টুডেন্ট। পরেরটা দেখেন। আচ্ছা, এবার প্রান্তিক, মান্দুর মানে কি? তৈরি করা, বেদাল মানে কি? বেদাল মানে পৌঁছানো, জুমুন মানে কি? অর্ডার করা, জুনবি মানে কি? প্রস্তুতি করা। আচ্ছা কথা বলবেন না, ই শরীয়, শরীয় মানে কি ভাই? নথিপত্র, নথিপত্র, নথিপত্র। জঙ্গি মানে নথিপত্র, তাই না? ওজন, ওজন মানে কি? সকালে, ওজন মানে সকালে, জুম সামুশিলে বনাইয়া হামনিদা, ওজন জুম মানে সকালের মধ্যে নাকি, এরকম বুঝেছো মানে? সামুশিলে বনাইয়া মানে কি? পৌঁছেইতেই হবে। অতকে হাজি, আমি কি করব? ওই কুইক সার্ভিস রুল ইয়ং হে বসেও, অত বাইর মূলগণন পাল্লি, পাল্লি কি হবে? অটো বাইকের দ্বারা কি হবে? যে অটো বাইক পড়েছিল না, এই যে 14 নম্বর লাস্ট ছবি, ছবি দেখলে তাহলে অটো বাইকের কাজ কি? বেদাল, বেদাল না, বেদাল খালি ভাই ছবি পড়িবে, ছবি পড়লে পানি পানি হবে স্যার। বিনখান বুঝিনা, আমুর বেটা বিনখানের মতো মজা আছে স্যার। প্রশ্ন ব্যাংকের বই কি আলাদা পাওয়া যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্ন ব্যাংকের বই আছে, আপনারা যে কোনো একটা প্রশ্ন ব্যাংকের বই নিতে পারেন, যে কোনো। এই আমাদের রনি ভাই আছে, ওনার, রনি ভাইয়ের নাম্বারটা বলেন, প্রশ্ন ব্যাংক আপনাদেরকে দিয়ে দেয়। রনি ভাই নাম্বার বলেন, 01719 01719 47 47 68 68 79 79। এনার কাছে এটার পিডিএফটা আছে, যে কোনো পিডিএফ, ইনি কিন্তু আমাদের বস, ওনার জন্য দোয়া। দীর্ঘদিন আমি কুড়িয়াতে থাকা অবস্থায় ভাইয়ের কাছ থেকে বই নিয়ে পড়ছি। আমি যখন কুড়িয়াতে ছিলাম, রাতের বেলায় কাজ করতে যে ভদ্রলোকের কাছ থেকে আমি বই পিডিএফ নিয়ে পড়ছি, আল্লাহ অনেক যাযাদান করুক, এই লোক এখন আমার স্টুডেন্ট। তাহলে আমি মনে করছিলাম এই ভাই মানে অনেক কিছু, গত বছর ওনার রেজাল্ট শোনার পর এতটা কষ্ট পেয়েছি যা আমার সত্যি অনেক। আমি জানি তুমি সুপার স্টুডেন্ট, কিন্তু ভদ্রলোক দারিদ্রতা বা বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের কারণে এই লোক মানে ওইভাবে মূল্যায়ন করে না, কিন্তু এই লোকের কাছ থেকে আপনারা এই বইয়ের পিডিএফ টা নিয়ে নেবেন, খুব ভালো মানুষ, আল্লাহ ওনাকে কুড়িয়াতে কবুল করুন। অনেকদিন যাবত উনি কুড়িয়ার পিছনে শ্রম দিচ্ছে আর কি, এই যে রনি ভাই, আমিন, কুড়িয়া থেকেই চিনি আর কি, যদি ওনার সাথে আমার দেখা হয়নি আর কি। আচ্ছা, এরপরে আপনার কি বলে প্রান্তিক স্যার, বাংলা কোন প্রশ্ন ব্যাংক নেই, বাংলা অর্থ সহকার আছে এমন বাংলা, বাংলা পড়ার দরকার নেই ভাই, প্রশ্ন ব্যাংক যত কোরিয়ান ভাষায় বলবেন। আমি তো আছি ভাই, আছি বাংলাটা ভালো হবে, বাংলাটা না পড়াই ভালো হবে। আচ্ছা, এবার আমাদের আনিসুজ্জামান ভাই এটা পড়েন তো, কি হবে? বন খান বিয়োগ প্রশ্ন সমাধানের নাপুরক শব্দগুলো একটু লিখে দিয়ে। আচ্ছা ভাই, আনিসুজ্জামান ভাই, বো খান বেউন আর বাদুন কি হবে দেখেন তো? হানবুক, হানবুক অরুল অলমানা দয়েছয়, ইলনিয়ন দয়েছয়, হাজিমান আজিক জাল বথেছয়, এটা কি হবে? বেউন হবে না ভাই, হানবুক অ মানে কোরিয়ান ভাষা, বেউন মানে কি? শেখার, দি মানে বিষয়, অলমানা দয়েছে, অলমানা মানে কতদিন হয়েছে,
বা ইল নিয়ন ধরেছে ও এক বছর আজি মান, কিন্তু আজিক জাল বোধ হয় এখনো ভালো পারি না, আজিক জাল বোধ হয় এখনো ভালো পারি না। পরেরটা আসেন একজন। আচ্ছা পরেরটা কে আসবে আমাদের, ধরেন আব্দুর রহমান সাগর ভাই। সব পড়া সু, সু মানে কি? আব্দুর রহমান সাগর ভাই সু মানে লেখা, সু মানে তিতা, সু মানে মানে ব্যবহার, তাই না? সু মানে বড়ি, বড়ি ব্যবহার। মানে কি ভাই? হ্যালো হ্যালো। হ্যালো, এই কি কনে, কনে 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 মানে কি? পারি না স্যার, কনে হচ্ছে ক বন্ধ মানে করা, ধরেন বন্ধ বের করা, করা কিন্তু স্যার, বের কুক আছে না, কুক কুক একই জি কথা। স্যার। আর বত মানে কি? বত, খোলা, বত বত মানে মানে খোলা, কাপড় খোলা, তাই না? বত মানে কাপড় খোলা, সিন মানে জুতা খোলা, পরিধান। হিউজে তো সুড়িগি বং থুয়ে, ছোট ছোট বইটা সুড়ি বড়ি গিরুল সরে। বরিদা, সুড়ি গিরুল বরিদা, শেষ কথা। ওকে সুড়ি গিরুল বরি, ফাটাফাটি হয়েছে। এবার নিতাই, নিতাই আছে নিতাই দাদা? নাই। জি স্যার, আদাব স্যার, কেমন আ আছেন? নিতাই, এ কিন্তু বাইরে বরস, বরস মানে কি? স্যার ইনকাম করা, বড় স্যার বরস মানে মানে ঋণ, ইনকাম। জি স্যার, জগুম, স্যার জগুম মানে সঞ্চয়। জগুম মানে আত্মীয়, আত্মীয়, আত্মীয় মানে আত্মীয় মানে সঞ্চয়, কি? সঞ্চয় করা, তাই সঞ্চয়, না? সঞ্চয় করা স্যার। জি ইল, ইরো, 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 ইরো কি হবে এটা? 28 নম্বরে পড়েছিলাম না, ইরো, 29-এ। ইরো বরিদা, ইজো বরিদা, কাম্পা খাদা, ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া, ভুলে হারিয়ে যাওয়া, যাওয়া। ইরো বরিদা মানে ভুলে হারিয়ে যাওয়া, যাওয়া না? হারিয়ে যাওয়া। জি স্যার, ইজো বরিদা মানে ভুলে যাওয়া, আর ফাল, ফাল মানে কি? বিক্রি বিক্রি মানে করা, বাহু স্যার, বিক্রি করা, বিক্রি আট করা না? টাকা বাহু বিক্রি, ফাল মানে বাহু হয়, ফাল মানে বিক্রি। হ্যাঁ ওকে। আবার বড়ি মানে কি? ফেলা। আবার বাংলা করেন এখন। শিল, শিনুন, খুমি, বয়ো, খুমি, খুমি মানে আগ্রহ, জানার বিষয়, স্বপ্ন, খুমি। হ্যাঁ, স্বপ্ন, এই যে খুম মানে স্বপ্ন, লেখেন এটা সবাই। স্বপ্ন বা আগ্রহ বুঝায় আর কি, তোমার কিছু জানার আগ্রহ আছে, কোনো কিছু বুঝতে চাও। কয় ধুনি মানি, এই যে ধন বড় আছে যেখানে, কি হবে ভাই? বড় বড় ধন মানি বড় শিক্ষা, ধন মানি বড়, ধন মানি বড়। কুড়িয়াতে যাওয়ার সাথে সাথে কি ওটা, ধন মানি বড়, বড় বড় মানে কি ভাই? সঞ্চয় করা, আত্মীয় মানে সঞ্চয় করা। ইয়া শিক্ষা, ধন মানি বড়, বলতে তোর মার স্বপ্ন কি? ভাই আমার ধন মানি বড় মানে আমার টাকা সঞ্চয় করার স্বপ্ন। ওকে দা, এবার আমাদের ইউসুফ ভাই লাস্টটা করবে। ইউসুফ ভাই করেন তো এটার বাংলা। জিউয়া, জালরিয়া, বতেইয়া, কাকাইয়া, এটা বাংলা করে সহজে বলেন তো। ইউসুফের নেটটা সমস্যা, ইউসুফ ভাইয়ের বুঝি নেট, না স্যার, কি বলে ভাই বুঝি না। ইউসুফের নেটের সমস্যা। আচ্ছা হীরা নাটোর, এটার বাংলা করতে পারবেন? জি স্যার, কি হবে বলেন তো এটা? হাঙ্গু গে শোনন, হুম, জীবনে থুরো খালতে সিনবারুল দেয়া সামনি দা। কি করতে হবে? স্যার কুরিয়ানদের বাসায় প্রবেশ করতে গিয়ে জুতা খুললে প্রবেশ করার লাগবে, খোলারে কি বলে? কি করতে হবে ভাই? বদাইয়া মানে কি? খুলতে হবে। আচ্ছা জিওই অর্থ কি? জিওই মানে কি? কোনটা জিও ভাই? অর্থ কি? বিস্তার করো, জিওই অবস্থান পদমর্যাদা এরকম মনে নেই। কয় নম্বর অবস্থান এটা? না স্যার, এটা বুঝলে পড়লাম একটু আগে যে পড়লাম, কয় নম্বর তিন কোশ্চেন তিন ছিল? স্যার, তিন 321 ভাই আমি 321 না, 321। জিয়া মানে, জিয়া হলো আপনার উৎপাদন করা বা রোপণ তৈরি করা। হ্যাঁ, এই যে আমরা জিদ্দা পড়েছিলাম না, এই যে আমরা ভাবুল জিদ্দা, জিদ মানে তৈরি করাও বোঝায় আর কি। জিওন স্যার, জীবের তো আমরা জানি পারি, পারির বিউ ফুইটা কি রে, ও হইছে নাকি? আবার এটা জীব দ্বারা বাড়িও বোঝাচ্ছে আর কি। আমাদের এই প্রশ্নটা নিয়ে বিউ ফুইটা ও হইছে স্যার, এটা এই প্রশ্ন নিয়ে 303 নাম্বারটা না, প্রথমে যেটা কি, 321 না স্যার, মুছাও হয় নাকি স্যার, বোধহয়। তৈরি করা স্যার, তৈরি করা, তৈরি করা না মানে 313 না। আচ্ছা স্যার 313 জিওন, নাম্বার জিওন প্রশ্নটা নিয়ে একটু ঝামলা পাচ্ছে। এটা হলো জনন হাঙ্গুক মারুল হামদাল বাক্যে আনবে বসে, মানে আমি কোরিয়ান ভাষা এক মাসের বাহিরে শিখি নাই, খুঁড়েছ হাঙ্গুক মারুল ঝাল কি বোধ হয়, তাই আমি ভালো পারি না। এটাও কিন্তু হয়, এবং ঝাল আড়ায়ও। এইখানে এই একটা কিওয়ার্ড দেওয়া ছিল আর কি। হ্যাঁ, এখানে এই যে বাক্যে শব্দটা থাকার কারণে কিছুটা নেগেটিভ দিয়ে দিছে আর কি, এই যে মানে আমি এক মাসের বাহিরে যাইনি ভাই, আমি এক মাসের উপরে পড়িনি, তাই আমি কোরিয়ান ভাষাটা বেশি ভালো পারি না, একটু বোঝেননি।
যদি আমি কোশ্চেন গুলো সলভ করে নিই, এটা এই এক ভাই অ্যানসার দিয়েছে নিচে যে আমি এক মাসের বাইরে পড়ি নাই, তাই আমি কোরিয়ান ভাষাটা ভাই ব্যক্তি যখন সরাসরি না পারে তখন কিন্তু বোধ ব্যবহার করা হয়, ভাই বোধ বাসায়ও তুই কি দেখিস নাই, ওকে ডান এটা একটু দেখ। এরপরে আমরা দেখি, আচ্ছা এই যে রিয়াসি নেইল ওন্দং হওয়া, তো ওন্দং হওয়া কি হবে ভাই, ইবদা সিন্দা জুদা আছে সেখানে কি হবে বলেন তো, সিন্দা সিন্দা আছে সেখানে, সিন্দা সিন্দা বাংলা কথা। উইগুগুরো উইগুগ ধুমরুক যুগ মান্দুরীয় গো হেয় ইয়োগী সিনসং সরুল ইরু ভাগো জুসুরুল, কি হবে ভাই ঠিক না, কি হবে সুসেও লিখুন ক না, সমানে ব্যবহার করা সমানে লাগে। জনুন হয়েসা এসো ধুরো ওমিয়ন জেইল মঞ্জো শুনুল, কি হবে শুনুল কি হয় বলেন তো, আপনি কোম্পানি থেকে ফেরত আসার পরে প্রথমে হাত কি করেন, ধৌত করেন, ধৌত করার কি বলে আন্দা তা ইবদানা সিদ্ধ বলছে, অনু নমু মানিক পরস থারি কি আফায়ো, ফলদা মানে কি ভাই হাঁটার কারণে থারি আফায়ো, পুরো ই উইজা তাহলে উইজা আছে যেখানে কি হবে আঞ্জুসয় মানে কি বসু, এই উইজায় বসু আসলে। এরপরে বলছে পাজিরুল দেশো গোয়ানে খাইয়া হামনিদা ভিজা, ভিজা মানে কি ভাই ভিসা, ভিসা ভিসা ইয়াল্লাক মানে যোগাযোগ করা, ইয়াকসুক মানে ওয়াদা করা, ইয়ঞ্জাং ভিসা আছে যেখানে, ইয়ঞ্জাং বর্ধিত আছে সেখানে, ইএমএ ইএমএ মানে কি ভাই অগ্রিম ক্রয় করা, মনে আছে সবার ইএমএ মানে অগ্রিম ক্রয় করা, তাহলে ভিসা কি হবে ইয়ঞ্জাং, আর থেসা গোয়ান মানে কি ভাই এম্বাসি, দেশা গোয়ান, দেশা গোয়ান মানে এম্বাসি, আর ধুসো গোয়ান মানে লাইব্রেরি, ওকে ফাইন। পরেরটা দেখি, ইয়োরো মানে খোলা, ধুরো মানে আলগানো, বাক্য মানে পরিবর্তন, বাধা মানে গ্রহণ করা, থিয়াংশি জিমি জংমাল মানে ও মাল, জিম মানে মালামাল, মূলগন মানে মালামাল, মূলফুম মানে মালামাল, জংমাল মানে সত্যি, মান মানে বেশি, জেগা থেসিন মুনুল, মুন কি হয় বলেন তো ভাই, মুন কি হয় ইয়োর ও রাকি মুন, দরজা দরজা মুন কি হবে ভাই, মুনি মুনি মানে যোগাযোগ, 24 নম্বরে পড়েছিলাম না, পৌঁছানো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের অনেক টার্গেট ঠিক আছে, যদি আমি আমি তো আল্লাহর রহমত কাজ করে আসছি কুড়িয়াতে, আমার শক্তি আল্লাহ পাকেই দেয় আপনাদের দোয়া, 209 জন ভাই এখনো ক্লাস করতেছে আল্লাহ শুকরি আলহামদুলিল্লাহ, কবুল করুক সবাইকে আমিন। ফিয়েঙ্গি ফিউ ভাই, ফিয়েঙ্গি ফিউ কি হবে, বিমানের টিকিট, বিমানের টিকিট, ঠিক আছে ভাই সবাই ভালো থাকেন, আপনারা এই আগামী দিন ইনশাআল্লাহ আমরা এই 56 থেকে বিশেষ করে ভাই ভালো রেজাল্টের পূর্ব শর্ত হলো দ্বিতীয় পার্ট 41 থেকে 50টা খুব ভালো করে পড়বেন প্রত্যেক দিন, মনে হয় আগামী দিন বা যেকোনো একটা ক্লাসে 41 থেকে 50 এর যে জম্ব মন হওয়া গুলো এক ক্লাসে হিট করে দেবো, ইনশাল্লাহ আপনার বাঁচবে না, গ্রাফ আইডি কার্ড সব দেওয়া আছে, এগুলো টুংটাং করে রাখেন, পাসপোর্ট রেডি থাকেন, সার্কুলার কি ফেব্রুয়ারির প্রথম থেকে হবে ভাই, হতে পারে যেহেতু ভাই সাদের ঘোষণা উঠতেছে সার্কুলার হবে, অনেকদিন ধরে সার্কুলার নাই, সবাই হিন্দু হয়ে গেছে, আমরা স্যার কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এসএমএস করুন, জি ভাই থাকলে কি হবে, নুগু নুগা থাকলে কি হবে, তারপরে আমার ভিডিও আছে ভিডিও দেখে নেবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।